যে যদি বাংলা ভাবে বুঝে নিয়ে বাংলা কথাই বুঝাই, সেটা হলো যে আমরা উপরে চলে যাবো আমাদের যে প্রথম যে মডেলটা। আচ্ছা, এখানে কি হচ্ছিল যে আমাদের একটা কাজ আছে, কাজকে আমরা 10টা গ্রুপে ভাগ করলাম এবং এটা মেমোরির মাধ্যমে আমরা কাজটা সম্পন্ন করলাম, ঠিক আছে। এখন এরকম কি হইতে পারে যে আমার মনে করেন যে 10টা কাজ আছে, একটা কাজ আর একটা কাজের সাথে কমিউনিকেশন করার দরকার হয়, মনে করেন যে সে হয়তো কি কিভাবে বলে তাদের সাথে, আচ্ছা আমি যদি এখন আমাদের যে মিটিংটা চলতেছে মানে আমাদের যে কমিউনিকেশনটা চলতেছে, এটা কি কি ধরনের কমিউনিকেশন হচ্ছে কেউ বলতে পারবেন? স্যার, এইটা আচ্ছা প্রথম যে স্যার এইটা বলছেন না স্যার, ওই ওই ডেফিনেশন এর ওইটা আচ্ছা আমি যদি বলি সেটা হলো যে মেনি টু মেনি, এটা কি কখনো শুনছেন? মেনি টু মেনি, মাল্টিপল টু মাল্টিপল, এই ধরনের, মানে হলো যে আমি কথা বলতেছি, মাল্টিপল টু মাল্টিপল এডিশন, মনে করেন যে আমি কথা বলতেছি আপনারা সবাই শুনতেছেন, বা আপনি কথা বলতেছেন এটা সবাই শুনতেছে, তো সবার সাথে সবার একটা কমিউনিকেশন হচ্ছে। এমন না যে আমি আমি অনেক সময় এরকম কমিউনিকেশন হয় কিনা, মনে করেন যে ফেসবুক লাইভে কি হয় যে একজন কথা বলে আর অন্যরা কিন্তু কথা বলতে পারে না, শুধু কথা শুনতে পারে, এটা কি অন টু মেনি? ঠিক আছে, তো মেনি টু মেনি সুবিধা কি যে আপনারা সবাই কমিউনিকেশন করতে পারতেছেন, যে আপনিও মনে করেন একটা মিটিং লাইভের মধ্যে যে সুবিধা হচ্ছে যে অন্য একজন বলতেছে এটাও সবাই শুনতেছে, বা হোস্ট যেটা বলতেছে এটাও সবাই শুনতেছে, তো সবার সাথে একটা কমিউনিকেশন করতেছে। কমিউনিকেশন করার জন্য বলছে যে আমি যদি এটাকে ইসের ইসের ভাষায় বলি, প্যারালাল মডেলের ভাষায় বলি, তো এটাকে আমরা বলি হলো শেয়ার্ড মেমোরি। সেটা হলো যে আমাদের যে প্রসেসটা হয়ে গেছে, যেটা আমার মেমোরি ইউনিট আছে, এটা যদি আমরা অন্য অন্য প্রসেসরের মধ্যে শেয়ার করতে চাই যে আমাদের ওই প্রসেসরে এই টাস্কটা হয়েছে, এই টাস্কটা এরকম হয়েছে, তো এটা শেয়ার করার জন্য আমাদের শেয়ার্ড মেমোরি ইউজ করা হয়। তো শেয়ার্ড মেমোরিটা যদি আমরা বলি, আপনারা আপনাদের কি কম্পিউটার ফান্ডামেন্টাল কোনো টপিক ছিল আগে? ছিল স্যার। আচ্ছা, তো ওইখানে কি আপনারা এরকম করছিলেন যে ক্যাশ মেমোরি, তারপরে কি বলে এই ধরনের র্যাম, প্রাইমারি মেমোরি, এই ধরনের জিনিসগুলো খেয়াল আছে কি? হ্যাঁ, তো ওইখানে কি ছিল যে ক্যাশ মেমোরির কস্ট বেশি কিন্তু তার পারফরমেন্স সবচেয়ে বেশি, আবার র্যাম র্যাম যেটা আছে র্যামের র্যামের কস্ট ক্যাশের থেকে তুলনায় কম কিন্তু তার পারফরমেন্সও ক্যাশের তুলনায় কম। এরপর যদি আমি হার্ড ড্রাইভ আসি বা পেন ড্রাইভ আসে, পেন ড্রাইভ বা হার্ড ড্রাইভের দাম র্যামের তুলনায় কম এবং এর পারফরমেন্সও র্যামের তুলনায় কম হয়ে যায়। তো এইটা একটা কি বলে ফ্লো আছে যে কস্ট যখন বাড়বে তার পারফরমেন্স বাড়বে, আর কস্ট যখন কমে যাচ্ছে তখন তার পারফরমেন্সও বেড়ে যাচ্ছে, কমে যাচ্ছে। তো এই জি স্যার, জিনিসটার ক্ষেত্রে মেমোরি ইউনিটে এই কাজটা কেন করা হয় না? মনে করেন যে এই যে আমি এখন কথা বলতেছি, আচ্ছা আপনাদের কাছে একটা কোশ্চেন করি, সেটা হলো যে আমার প্রসেসরের মধ্যে কাজগুলো করলাম, মনে করেন আমার এন সংখ্যক কাজ করছি বা 10টা কাজ করলাম, এই কাজগুলো আমার মেমোরি ইউনিটে রয়েছে, তো এখন আমি চাচ্ছি যে আমার শেয়ার্ড মেমোরির দরকার নাই, আমি মেমোরি ইউনিট থেকে আমি প্রসেস মনে করেন যে 1 নম্বর প্রসেসরের যে কাজটা হয়েছে, টাস্কটা হয়েছে, আমি 2 নম্বরের সাথে সেই কমিউনিকেশন করতে যাচ্ছি, তো মেমোরি ইউনিট না করে কেন শেয়ার্ড মেমোরি ইউজ করা হয়েছে কেউ কি বলতে পারবেন আমাকে? কারণ স্যার আমরা একে অপরের সাথে কথা বলতে পারতেছি। জিনিসটাকে এরকম বিষয়টা আমি, আচ্ছা আমি আপনাদের ভেঙে বলি, সেটা হলো যে আমি আপনাদের একটা কথা বলতেছি, আমাদের এখন লাইভ লাইভ কমিউনিকেশন হচ্ছে, এখন জিনিসটা যদি এরকম হয় আমি এখন বললাম 5 সেকেন্ড পরে বা 10 সেকেন্ড পরে আপনি এটা শুনলেন, এটা কি আসলে ওয়াইল্ড কমিউনিকেশন বলা যাবে? না না স্যার, তাহলে কিন্তু একটা কমিউনিকেশন গ্যাপ হয়ে যাবে। এখন মেমোরি ইউনিট, মেমোরি ইউনিট যে এক্সিস ইউনিট আছে, এটা কি হয় এটার পারফরমেন্স একটু লো থাকে, তো এটা অত দ্রুত কাজ করতে পারে না, কিন্তু এটার স্পেস অনেক বেশি হয় এবং এটা কস্টও কম হয়, তো এইটার দ্বারা আমরা প্রসেসরের কাজগুলো মেমোরি ইউনিটে করে থাকি। কিন্তু এমন যদি হয় আমার কমিউনিকেশন করার দরকার প্রসেসর 1-এর সাথে প্রসেসর 2-এর, কিন্তু কমিউনিকেশনের যদি ওই পারফরমেন্সটা না থাকে এবং সে দ্রুত কমিউনিকেশন না করতে পারে, তাহলে কি হবে, একটা প্রসেসর থেকে আর একটা প্রসেসরে একটা টাস্ক পাঠাতে গেলে একটা ডিলে হয়ে যাবে, তো এটা কি হবে, এটা তখন হ্যাং হয়ে যাবে বা পারফরমেন্স ডিলে করবে। তো এই ডিলেটা যাতে না হয় এই জন্য শেয়ার্ড মেমোরি ইউজ করা হয়, শেয়ার্ড মেমোরি যেটা কিনা আমার মেমোরি ইউনিট থেকে এর পারফরমেন্সটা আরো দ্রুত, সে দ্রুত কাজ করে। তো সে কি করে, প্রসেসর যখন মেমোরি ইউনিটকে একটা ই করে, একটা কমেন্ট পাঠায় বা একটা টাস্ক পাঠায়, তো এবং এটা যদি প্রসেসর 2-র কাছে পাঠাইতে হয়, তো সে সরাসরি এই কাজটা মেমোরি শেয়ার্ড মেমোরির কাছে পাঠায়, শেয়ার্ড মেমোরি এই কাজটাকে খুব দ্রুত করে দেয়, করে দিয়ে সে প্রসেসর 2-র কাছে পাঠায় দেয়।
তো আমরা যেরকম কমিউনিকেশন খুব স্মুথলি হচ্ছে, কোনো ডিলে হচ্ছে না, এটা যেরকম আমরা সুবিধা পাচ্ছি, সেরকম ভাবে মেমোরি ইউনিটের সাথে শেয়ার মেমোরি ইউজ করার সাথে সাথে আমাদের কাজটা অনেক দ্রুত হয়ে যাচ্ছে। তো এটা হলো মূলত এই কাজের সুবিধা আর কি। বুঝাতে পারলাম? হ্যাঁ স্যার, আচ্ছা, তো এখানে আপনারা কি করবেন, জাস্ট ডেফিনিশনটা দিবেন, এদের কিছু প্রসেস আছে, এই প্রসেস গুলা জাস্ট লিখে, আর যদি এখানে হয়তো ডায়াগ্রামের জিনিসটাও এখানে নিচে দুই এক লাইনে বলা আছে, আপনারা এই কাজটা আর কি বলবেন আর কি, যে কাজটা কিভাবে আসলে হচ্ছে। ঠিক আছে, নিচে যে এদের টাইপস গুলো আছে, টাইপস গুলো দরকার নেই। ঠিক আছে না? জি আচ্ছা, তো এইখানে যে মডেলটা এখানে বলছে যে শেয়ার মেমোরি মডেল, আমি একটু আগে যে কথাটি বললাম এই জিনিসটা এখানেই বলছে আর কি। তো এখানে মাঝখানে কোনো মেমোরি ইউনিট নাই, সরাসরি সে শেয়ার মেমোরি দিয়ে কাজটা করতেছে। ঠিক আছে, তো এর মধ্যে কিছু গ্যাপ থাকে আর কি, নতুন যে আমি যদি প্রসেসর থেকে সরাসরি মেমোরি শেয়ার মেমোরি ইউজ করি তো এটার পারফরমেন্স অবশ্যই খুব ভালো হবে, কিন্তু সাথে সাথে এর কিছু অথোরাইজেশনের সমস্যা হয়। যেরকম মনে করেন যে আমি মেমোরি ইউনিট কি করব, মেমোরি ইউনিট যখন আমি ইউজ করব তো একটা প্রসেসর চাইলেই আর একটা প্রসেসকে অ্যাক্সেস করতে পারবে না যতক্ষণ না মেমোরি ইউনিট তাকে অ্যাক্সেস দেবে, কিন্তু যদি সরাসরি শেয়ার ইউনিট থাকে, শেয়ার মেমোরি সে এরকম ভাবে অ্যাক্সেস করবে, সেই ক্ষেত্রে কি হয়, আমার পারফরমেন্স যদিও ভালো হচ্ছে কিন্তু সিকিউরিটির একটা গ্যাপ হয়ে যাচ্ছে। বুঝতে পারলাম? তো উপরের মডেলটার সাথে শেয়ার মেমোরি পুরাই সেম, খুব বেশি পার্থক্য না, এবং ডেফিনেশনটাও একই রকম। তো আমরা জাস্ট কি করব, যে ডায়াগ্রামটা দিব এবং এটা কি বোঝাইতে যাচ্ছে এটা যদি আপনারা লিখে থাকেন কোনো সমস্যা নেই, বাকি এটার কাজটা হলো যে আমরা কি আমাদের প্রসেসটা আমরা শেয়ার মেমোরি ইউজ করে কাজটাকে আমরা কি করব, আমরা একটার সাথে আর একটা কমিউনিকেশন করব। ঠিক আছে না? আর সব জায়গায় দেখেন শেয়ার মেমোরি কিন্তু একটা ইউজ করা হয়েছে, একটা শেয়ার মেমোরি। তাইলে তাদেরকে হ্যাঁ বলেন স্যার, অনেকে নাকি হুবহু লিখে ফেলাইছে এরকম, মানে যেমন দিয়েছেন তেমনই। হ্যাঁ সমস্যা নাই স্যার, বুঝতে হয়েছে, কোনো সমস্যা নাই আর কি, আপনাকে করেন। বাকি মানে আমি তো ক্লাস মনে করেন যে অ্যাসাইনমেন্ট যেদিন দিছি ওই দিনই ক্লাস যদি নিতাম তাহলে হয়তো আপনাদের এত ঝামেলা হতো না, যেহেতু আর কি আপনাদের সাথে কমিউনিকেশনও একটা গ্যাপ হয়েছে যার কারণে একটু ডিলে হয়েছে। আচ্ছা, তো ওই বিষয়টা গেল, এরপরে আর কি আমাদের পরবর্তী টপিকসটা কি দেখে। আচ্ছা, এখানে আর কি আমাদের কি ছিল, শেয়ার্ড মেমোরি আর হলো মেসেজ পাসিং মডেল, এই দুইটার মধ্যে আমাদের ডিফারেন্স দেখাতে হবে, পার্থক্যটা দেখাতে হবে। তো ওই একই কথা আগের মতো, আমরা পার্থক্যটা আসলে কিভাবে লিখবো, সহজ হলো যে আমরা দুইটা ডায়াগ্রাম আছে, ডায়াগ্রামটা দিলাম, এরপর আমাদের মেসেজ পাসিং মডেলে কি আছে, মেসেজ পাসিং মডেলে আমাদের মেমোরি ইউনিট আছে, কিন্তু আমাদের শেয়ার্ড মেমোরির ক্ষেত্রে আমরা সরাসরি মেমোরি ইউনিট ইউজ করতেছি না, সরাসরি শেয়ার্ড মেমোরি ইউজ করতেছি। তো এরকম জিনিসটা আপনারা যদি ডেফিনেশন গুলো দেখেন তো পার্থক্য গুলো বুঝবেন, এবং পার্থক্যে আপনারা অবশ্যই ডায়াগ্রামটা দিবেন আর কি। ঠিক আছে না? এখানে জাস্ট আপনারা ডেফিনেশনটা দেখবেন, ডায়াগ্রামটা দেখবেন, আর দুইটার সাথে পার্থক্য করার জন্য যতটুকু লেখা যায় আর কি। আর যদি স্যার পার্থক্য কি ছক আকারে লিখবো, ছক আকারে লিখলে সুবিধা হয় জিনিসটা বুঝতে, আর যদি এখান থেকে যদি আপনাদের একান্ত মনে করেন পার্থক্য লিখতে সমস্যা হয়, আপনারা অনলাইনে সার্চ দিলেই পাবেন, কোনো সমস্যা হবে। জি স্যার, আরে মেসেজ পাস এর পার্থক্য স্যার এই মডেলে স্যার, এই যে হ্যাঁ হ্যাঁ মেসেজ পাসিং মডেলের সাথে হলো আমাদের শেয়ার্ড মেমোরি।